আপনার পুলিশ আপনার পাশে তত্ত্ব দিন সেবা নিন এ প্রতিপাদ্য বিষয় লইয়ে লোয়াগাঁও উপজেলার ফদুয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীবৃন্দ উপস্থিত অত্র এলাকার আগত ফদুয়া ইউপি চেয়ারম্যান হারুন রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি আছেন থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি হয় যাকে আপনি গ্রেপ্তার করেন, মাদককে গ্রেপ্তার করলেন, অস্ত্রকে গ্রেপ্তার করলেন, অথবা অন্য কোনো জঘন্য কোনো অপরাধ জড়িত আপনি গ্রেপ্তার করলেন বা আটক করলেন, এটা জনগণ পারে। সিআরপিসি ইনচার্জ ধারা অনুযায়ী জনগণ অপরাধের জন্য কাউকে আটক করতে পারে। আটক করার পরে আপনার দায়িত্ব হচ্ছে কি, আপনি তাকে নিরাপদে সুস্থ অবস্থায় সভাপতির বক্তব্যে পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনে হয় যারা তথ্য দেয় পুলিশ বা জনপ্রতিনিধি কেউ সত্য প্রদানকারীর নাম প্রকাশ করে না। আরে বিশেষ অতিথির বক্তব্য রাখে থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম। সে ডাম্পার চালো কিন্তু সে কি করছিল, কি কোথায় যায়, তুই আসে বিষয় যে অবসর সময় কি করছিল এটা পর্যবেক্ষণ করতেন, টাস্কে গণনা করতো না। এই ছেলেটা কি পাঁচটা অস্ত্র ধরা খাইতো, সে সচেতন থাকতো, সে ফ্যামিলি সচেতনতা এই ঘটনা করতো না, সেই কাজে জড়িত হতে পারতো না। ফদুয়া বিট পুলিশিং এর দায়িত্বরত এসআই শামসুদ দোহা, এসআই মহিউদ্দিন খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আক্তার হোসেন ফরিদ, একই ওয়ার্ডের মেম্বার এহসান, এছাড়া অনুষ্ঠানে উপস্থিত আছেন ওয়ার্ডের মহিলা মেম্বার সহ এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ। যে আমার অফিসার ইনচার্জ মহোদয় কিন্তু রাত্রে ঘুমান না, যখন আপনারা সবাই ঘুমাই যান আমার স্যার প্রত্যেকটা দিন রাত্রে পুরো এলাকায় গাড়িটা নিয়ে ঘুরে ঘুরে বেরোন, যেন কোথাও কোনো প্রকার চুরি না হয়, ডাকাতি না হয়। সি প্লাস টিভি চট্টগ্রাম।